আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা সবাইরে স্বাগতম আমার ধারাবাহিক ভিডিওর। আজকে আপনাদের দেখাইমো তৃতীয় পর্ব। আর অবশ্যই জানাইবা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব কিরকম লাগছে। দর্শক শ্রোতা, যারা এখন পর্যন্ত প্রথম এবং দ্বিতীয় পর্ব দেখছেন না, আমার পেজ জুনেদ চ্যাপ্টার ওপেন করলে অবশ্যই আপনারা আগের ভিডিওগুলো দেখতে পারবা। দর্শক শ্রোতা, এই মুহূর্তে ভিডিওর মাধ্যমে আপনাদের ঐতিহাসিক বদর প্রান্ত দেখাইমু। হলুদ বর্ণের সূর্যের আলো, নীল রঙের আকাশ, মনে হয় কেউ নীল রঙের একটা চাদর ঠাঙ্গাইয়া রাখছে। উপরের প্রান্তে আঁকা বাঁকা পাহাড়ি পথ, একবার পাহাড়ের উপরে উঠরাম আর একবার পাহাড়ের নিচে নামরাম। প্রিয় ভিউয়ার্স, এইসব কিছু চকুর সামনে বাসলেও মনের মাঝে একটা প্রশ্ন বারবার উঠি মারের। মনের মাঝে যখন পাহাড়ের শব্দটা আয় অথবা যখন মনের মাঝে পাহাড়ের একটা ছবি কল্পনা করি, তখন গাছ বৃক্ষ ছাড়া একটা পাহাড়ের কল্পনা কখনোই করতাম পারি না। ছোটোবেলা থেকে আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে দেখে আইছি যে পাহাড় গ্রাস গাছ বৃক্ষ বন জঙ্গলে কত থা আছে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখা যায় পাহাড়ের মধ্যে অসংখ্য গাছ বৃক্ষ ফল ফুলের গাছ, কিন্তু সৌদি আরব বাইলে আপনাদের মনের মাঝেও একই প্রশ্ন উঠে মারব যে মাইলের পর মাইল পাহাড় আর পাহাড়, অথচ গাছ বৃক্ষ বন জঙ্গল কোনো কিছু। এর কারণ এই পাহাড়গুলা পাথরের তৈরি। ভিউয়ার্স, আমরা এখন বদর শহরে পৌঁছে গেছি। এখন আমরা যাইমো মসজিদ আল আরিস। সম্মানিত দর্শক, আপনারা এখন যে মসজিদটা দেখরা, এই মসজিদটা বদর যুদ্ধ চলাকালীন সময়ে একটা থাবু আছিল, একটা সাফরাগর আছিল, যেখানে হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ জয় লাভের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করছিল এবং এই গড়টার মধ্যে তারা আশ্রয় নিছিলা যুদ্ধ চলাকালীন সময়ে। দর্শক শ্রোতা, বদরের যুদ্ধের সম্পূর্ণ যে নির্দেশনাবলী সবগুলা হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গড়টা থেকে দিছিলা। তিনি একটু পর পর যুদ্ধ চলাকালীন সময় বাহিরে আইয়া যুদ্ধ পর্যবেক্ষণ করতা, আমার শত্রু এবং মুসলমানদের অবস্থান যাচাই করতা এবং তাদের নির্দেশনাবলী দিতা, ডাইরেকশন দিয়া দিতা। দর্শক শ্রোতা, এই হইছে গ্রাম মসজিদের ভিতরের অংশ। সুবহানাল্লাহ, আল্লাহ দেখার সুযোগ দিছেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বারবার প্রার্থনা করছিলেন এবং ওনার গায়ের যে চাদরটা আছিল, চাদরটা বারবার খুলিয়া ফরি দিত এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা দিয়ে আবার ধানরে গুইড়া দিতা। Thank you.
ওয়ার্স আমরা এই মুহূর্তে বদরের প্রান্তের দিকে আস্তে আস্তে যাইরাম এইদিকে হইছে গা বদর এই হচ্ছে বদরের মাঠ যেখানে বদরের যুদ্ধ হইছিল মসজিদটার পাশেই বদরের প্রান্তর দর্শক বৃন্দ আপনারা এই মুহূর্তে যে স্থানটি দেখতে পাররা এই জায়গার মধ্যে বদর যুদ্ধ সংগঠিত হয়েছিল এবং এই জায়গার মধ্যে কাফেরদের ফুটে রাখা হয়েছে এই যে সমাধিগুলো দেখরা এখানে এই সমাধিগুলো হয়েছে গিয়া কাফেরদের সমাধি দর্শক শ্রোতা এই জায়গার মধ্যে কিছু ফিলার আছে ছোট ছোট অসংখ্য ফিলার আছে এই ফিলারগুলার নিচে এই কুফার বাসীদের ফুটে রাখা হয়েছে কুফাদের আমার পিছনে আপনারা দেখতে পাররা অসংখ্য ফিলার আছে আসলে ক্যামেরার লেন্সে দেখা যান না বলা করি কিন্তু এখানে ফিলার আছে ফিলারের নিচে ফুটে রাখা হয়েছে ভিউয়ার্স আপনারা যে জায়গাটি দেখা এই মুহূর্তে এই জায়গার মধ্যে শুধুমাত্র কাফেরদের ফুটে রাখা হয়েছে এবং অপর প্রান্তে মুসলমান যারা শহীদ হয়েছেন তারারে রাখা হয়েছে তাও আপনারা দেখাইমো এই অংশের মাঝে একটা সাইনবোর্ড আছে এবং সাইনবোর্ডের মাঝে লেখা আছে দ্য লোয়ার এনিমি আমি এটারে আরবিক টু ইংলিশ ট্রান্সলেট করছি এবং তারপর দেখো কাকিতা লেখাইছে দ্য লোয়ার এনিমি অর্থাৎ এই জায়গাটার মাঝে যারা আছে তারারে খুবই নিম্নমান এবং নিকৃষ্ট বোঝানো হয়েছে এই যে একটা কুয়া দেখরা এই কুয়ার মধ্যে কুফফারদের ফুটে রাখা হয়েছে শত্রুদের ফুটে রাখা হয়েছে মানুষজন এই কুয়ার মাঝে ফাতর নিক্ষেপ করেন ঘৃণা এবং খুব তাকে দর্শক বৃন্দ এখন আমি আপনাদের দেখাইমু আবু জাহেলের সমাধি এই যে একটা কুয়া দেখা যার এই যে পাথর উপরে দেখতে পার আপনারা এই কুয়ার মধ্যে আবু জাহেলরে ফুটে রাখা হয়েছে এবং হাজিগণ আইলে এই কুয়ার মধ্যে পাথর নিক্ষেপ করেন অর্থাৎ তাদের ক্ষোভ প্রকাশ করেন তাদের ঘৃণা প্রকাশ করেন দর্শক বৃন্দ বদর যুদ্ধের সময় মুসলিম সৈন্য আসলা 313 জন এবং কাফিরদের সৈন্য আসিল 1000 জন 14 জন মুসলিম সৈন্য শহীদ হইছেন এবং কাফিরদের 70 জন মৃত্যুবরণ করে এবং 70 জন কাফিরদের বন্দী করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স এই বদর যুদ্ধ বিজয় করা মুসলিমদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং কাফেরদের ধ্বংস করা অনেক বড় একটা ভূমিকা পালন করছে প্রিয় নবী হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিজয়ের জন্য অনেক দর্শক বৃন্দ আমরা এই মুহূর্তে বদরের অপর প্রান্তে আইয়া ফৌসিসি এই জায়গাটি হইছে সুহাদা স্ট্রিট অর্থাৎ এখানে সকল সাহাবা হল যারা শহীদ হয়েছেন তাদের অবস্থান এই জায়গায় গাড়ি থাকি নামার পর কিছু দূরই নজর গেল দেখলাম কিছু মানুষ সুবাইয়া কিতা দেখরা আমি একটু আগুয়াইলাম সামনের দিকে দেখার লাগে সামনে যাইতেও নজর পড়ল একটা মিনার এবং এই মিনারের মাঝে সুরা আল ইমরানের একটা আয়াত আছে এবং আয়াতটার নিচে 14 জন শহীদের নাম লিপিবদ্ধ করা হয়েছে Thank you.
ভিউয়ার্স শহীদ মিনারের ঠিক সামনেই বাউন্ডারি খোরা একটা জায়গা। এই জায়গাটির ভিতরে 14 জন সাহাবা যারা বদর যুদ্ধের সময় শহীদ হয়েছিল তারার কবরস্থান এবং অন্যান্য অসংখ্য মুমিন মুসলমানের কবরস্থান রয়েছে এর ভিতরে। ভিউয়ার্স খবরগুলারে এক ধরনের পাথর দ্বারা চিহ্নিত হয়েছে। প্রতিটা খবরের উপরে খালা খালা ফাতর আছে, এই যে এরাও ছিন্ন, এরা ছিন্ন যে অংশটা, এই অংশটুকুর ভিতরে আপনারা বালা করে দেখলে চাইলে দেখতে পারবা, লক্ষ্য করলে ছোট ছোট টুকরো আছে ফাতরের, এই টুকরা দ্বারা খবর কুলারে চিহ্নিত হয়েছে। কোনো নাম নেই, কোনো রড সিমেন্টের তৈরি কোনো ফিলার নেই, আছে শুধু ফাতর। ভিউয়ার্স, বদর যুদ্ধের সকল শহীদদের খবর জিয়ারতের পর আমাদের পরবর্তী গন্তব্য মালাইকা পাহাড়, জাবালে মালাইকা পাহাড়, অর্থাৎ যে পাহাড়ে আল্লাহ তায়ালা বদর যুদ্ধের সময় ফেরেস্তা ফাটাইয়া সাহায্য করছিল এবং মুসলমানদের পক্ষে এই বিজয়টা লাভ হয়েছিল। আপনারা দেখতে পাররা এই যে একটা বালুর মরুভূমি, বালুর একটা পাহাড়, এই পাহাড়টাই হয়েছে জাবালে মালাইকা পাহাড়। এই যে পাহাড়টা দেখতে পাররা, এই পাহাড়ের উপরেই ফেরেস্তা আসমান থাকি অবতীর্ণ ইসলা। এই পাহাড়টা সম্পূর্ণ বালুর পাহাড়, আমি বালুগুলারে হাতাইয়া দেখলাম অনেক মসৃণ বালু। দর্শকবৃন্দ, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।